সোশ্যাল মিডিয়ায় সর্বদাই সক্রিয় দেখা যায় শুভশ্রীকে সেখানে অবশ্যই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন যদিও মাঝে মাঝে খোলামেলা পোশাকের ছবি শেয়ার করে দর্শকদের মাঝে সমালোচনা শেখারণ যাই হোক সে সকল সমালোচনা কিংবা বিতর্ককে শুভশ্রী সেভাবে গ্রহণ করেন না যার জন্য অবশ্য শুভশ্রী তার ইচ্ছা ছবি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সেই দ্বারাবিকতায় সম্প্রতি এই তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি আপলোড করেছেন মূলত তার প্রকাশ করা ছবিতে দেখা যায় সম্প্রতি সাদা কালের ওয়ান পিস পোশাক পরে ক্যামেরার সামনে ধরা দেন যদিও স্লিভলেস পোশাকে তাকে হালকা দেখতে অনেকটা সুন্দরী লাগে যার জন্য তার রূপের প্রতি দিশে হারাও দেখা যায় তার অনুরাগীদের সেই প্রেক্ষাপটে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে সুন্দরী বলে দাবি করেছেন যদিও আবার অনেকে জানতে চাই তার সন্তান কবে পৃথিবীর আলো দেখবে সেই সাথে অনেকে আবার তার রূপের প্রশংসা করেন যদি আবার অনেকের তাকে ওয়াও লিখেছে মোরোভার অনেকে তাকে আবার লাভ ইউ বলে দাবি করেন সেই সাথে অনেকে আবার অসাধারণ লিখেছে সো যাই হোক সবকিছু মিলে সম্প্রতি শুভশ্রী দর্শকদের মাঝে এভাবে আলোচনায় পায়দা ওয়ে বর্তমানে শুভশ্রী অন্তর সত্তা সেই জন্য অবশ্য বর্তমানে এই তারকা তার সকল ধরনের শুটিং এর কাছ থেকে বিরতি নিয়েছেন যার জন্য বর্তমানে এই তারকা তার নিজের বাসাতেই থাকছেন অন্যদিকে শুভশ্রীকে সম্প্রতি সময় চলচ্চিত্রের পাশাপাশি ওটিটিতে দেখা যায় যার জন্য কলকাতা বাংলার এই সুন্দরী সকল মাধ্যমে দর্শকদের কাছে দর্শক করেন সুতরাং জেনে তো নিলেন শুভশ্রী সম্প্রতি সাদা পোশাকে দর্শকদের মাঝে গ্লামার রূপে ধরা দেন সেই সাথে বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না চলুন তাহলে দ্বিতীয় গসিপ নিয়ে আলোচনা করা যাক সম্প্রতি সময় কলকাতা বাংলার চলচ্চিত্রের প্রথম শ্রেণীর একজন তারকা হলেন নুসরাত জাহান যদি এই তারকা তার কেরিয়ারে বেশ কিছু চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের সেই জন্য অতি অল্প সময়ে দর্শকদের মাঝে অর্জন করেন অন্যদিকে নুসরাত জাহানকে সর্বশেষ দেখা যায় জয়কালী কলকাতা চলচ্চিত্রে সেখানে অবশ্য তার অভিনয় দর্শকদের কাছে ভালো লাগে যার জন্য তিনি তার চরিত্রটির জন্য দর্শকদের কাছে প্রশংসা অর্জন করেন পায়দওয়ে নুসরাত জাহানকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যদিও সেখানে এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন সেই দ্বারা অবিকতায় প্রতিনিয়ত ছবি শেয়ার করেন এই সুন্দরী সুতরাং সব কিছু মিলল সম্প্রতি এই তারকা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কিছু ছবি আপলোড করেছেন ফলে তার প্রকাশ করা ছবিতে দেখা যায় সম্প্রতি অফশোল্ডার গাউন পরে দর্শকদের মাঝে ক্যামেরার সামনে ধরা দেন যদিও তার গাউনের নিচের অংশ আছে কাটা সেই জন্য অবশ্য তার পায়ে দেখা যায় ফলে হালকা মেকআপে খোলামেলা চুলে তাকে দেখতে অনেকটা সুন্দরী লাগে যার জন্য বর্তমানে তার রূপের প্রতি দিশা আরতে দেখা যায় তার অনুরাগীদের সেই দ্বারাবিজ্ঞতায় তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে লিখেছে তোমাকে সত্যি অসাধারণ লাগছে যদিও আবার অনেকে তার রূপের প্রশংসা করেন সেই সাথে অ্যামেজিং লিখেছে অনেকে ভালোবাসার ইমোজি দেয় যদিও আবার অনেকে তাকে বিউটিফুল বলে দাবি করেন সেই সাথে অনেকে আগুনের দেন সব কিছু সম্প্রতি দর্শকদের মাঝে নুসরাত জাহান এভাবে আলোচনায় হয়ে বর্তমানে নুসরাত জাহান সকল ধরনের শুটিং কাছ থেকে বিরতি নিয়েছেন সেই জন্য অবশ্য বর্তমানে এই তারকা মালদ্বীপে ভ্রমণ করছেন সেখানে অবশ্য তার সঙ্গে ইয়াস দাস গুপ্তকে দেখা যায় সুতরাং জেনে তো নিলেন গাউনপুরে সম্প্রতি দর্শকদের মাঝে লাশ্যময় রূপে ধরা দেন নুসরাত জাহান ফলে এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্য আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সেই সাথে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন